বজ্রপাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাবা ছেলে সহ আট কৃষকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য। এ সময় আহত হয়েছে আরও অন্তত পাঁচজন। পুলিশ জানায় বৃহস্পতিবার বিকেলে উপজেলার পঞ্চক্রোশি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে কয়েকজন কৃষক জমিতে চারা রোপণের কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে আটজন মারা যান, আহত হন আরও অন্তত পাঁচজন। তাদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন শিবপুর গ্রামের মুবখর ছেলে মান্নাফ হোসেন, মেয়ে জামাই শামস আলী এবং শামসের ছেলে শাহিন আলী ও ভাই আফসার হোসেন। নিহত অপর তিনজন হলেন মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস, শাহ আলম ও ঋতু খাতুন।